শিক্ষার্থী, আমাদেরকে গত ক্লাসে আমি ভর শক্তি রূপান্তরের সূত্রের কথা বলেছিলাম। এই চ্যাপ্টার থেকে আমি ভর শক্তি রূপান্তরের সূত্রটা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সূত্র অনুযায়ী বা স্বীকার্য অনুযায়ী আমি ভর শক্তির সমীকরণের প্রতিপাদন আমি দেখানোর চেষ্টা করব। সেই অনুযায়ী আমি আজ তোমাদের আইনস্টাইনের ভর শক্তি রূপান্তরের সূত্রটি ব্যাখ্যা করতে যাচ্ছি। তোমরা স্ক্রিনে একটি দেখতে পাচ্ছ যে ভর শক্তি রূপান্তরের সূত্রে সেখানে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের অন্যতম আবিষ্কার যার অর্থ হলো ভর শক্তি সমীকরণ। তেজস্ক্রিয় পদার্থের তোমাদের শীটে দেখবা, তোমাদের একটি স্ক্রিন শেয়ার করা হয়েছে, তেজস্ক্রিয় পদার্থের ক্ষমতার উৎস হলো ভরকে শক্তিতে রূপান্তরিত করা। সেখানে দেখো, তোমাদের এখানে একটুখানি বড় করে দেখানোর চেষ্টা করছে, উৎস হলো ভরকে শক্তিতে রূপান্তরিত করা এবং নিউক্লীয় ক্ষমতা তথা বৈদ্যুতিক ক্ষমতা উৎপাদনের মূল ভিত্তি গতিশীলতা। এখন এইটা আমরা এর উপরে ভিত্তি করে আমরা একটি সমীকরণ এখানে প্রতিপাদন করেছি। দেখো, তোমাদের যদি আমরা এম ভরের কোনো বস্তুর উপর এ পরিমাণ বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে অতি ক্ষুদ্র দূরত্ব ডিএস এবং মোট দূরত্ব এস অতিক্রম করে, তখন কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী বস্তুটির গতিশক্তি বৃদ্ধি ডিকে এবং ক্ষুদ্র কাজ এফ ডিএস এর সমান হয়। সুতরাং ডি কে সমান ডিডব্লিউ বা ডি কে সমান এফ ডিএস হয়। তোমরা নিশ্চয় বুঝতে পারছ যে আমরা কাজ শক্তি উপপাদ্য এই অনুযায়ী যে পরিমাণ কাজ সম্পাদিত করে তাহা গতিসূত্রে বা গতিশক্তিতে পরিণত হয় বা গতিশক্তির বৃদ্ধি হয়, সেই গতিশক্তির পরিমাণ ডি কে এবং ডি কে যার সমান পরিমাণ হচ্ছে ডিডব্লিউ। অর্থাৎ ডিডব্লিউটা কি সমস্ত শক্তি গতিশক্তি কাজে রূপান্তরিত হয়। সেই অনুযায়ী এখানে ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএস এই সমীকরণটা আমরা পাই। দ্যাট ইজ ডিডব্লিউ অর্থাৎ কাজের পরিমাণটা হচ্ছে এফ ইন্টু ডিএস এর পরিমাণ, এটার সমান হচ্ছে কি গতিশক্তির সমান। আমরা দেখো এখানে যদি আমরা এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে সমাকলন করলে আমরা কি পাই তাহা দেখানোর চেষ্টা করেছি মাত্র। দেখো এখানে ডিকে অর্থাৎ প্রথমে কাজ জিরো থেকে কে পর্যন্ত, অর্থাৎ যদি আমরা জিরো থেকে এস পর্যন্ত সকল দূরত্ব নিই, আমাদের জিরো কাজ মানে জিরো দূরত্ব যদি হয় তখন আমাদের কাজের পরিমাণ হবে শূন্য, দ্যাট ইজ শক্তির পরিমাণ হবে শূন্য। আমাদের এস পরিমাণ দূরত্ব অতিক্রম যদি করে তাহলে আমাদের শক্তির পরিমাণ কি হবে? তাহলে আমরা উপায় পক্ষকে যদি আমরা জিরো টু কে এবং জিরো টু এস এর মধ্যে কে এবং ডিএস কে, ডি কে এবং ডিএস কে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাই কে, বাম সাইডে দেখো কে জিরো টু কে আমরা এখানে মানটা বসাই দিয়েছি, অর্থাৎ ডিফিনাইট ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ জিরো টু এস এফ ডিএস এখানে আমরা মানটা বসিয়ে দিলে কে ইকুয়াল টু জিরো টু এস এফ ডিএস এর পরিমাণ পেয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা পাই উভয় সমীকরণকে, দেখো পরবর্তী আমরা একটা ইকুয়েশন পাই, সেটা কেমন, যে যদি আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান, এটা আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী পাই, তাহলে এফ ইকুয়াল টু ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি। সেই অনুযায়ী যদি আমরা সমীকরণটিকে যদি আমরা করি সমাকলন করি উভয় সমীকরণকে, সমাকলন করলে যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা এখানে দেখো দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই ডি এম ভি বাই ডিটি এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি, বা এখানে একটি কথা বলে রাখি, ডি এম বাই ডিটি ইকুয়াল টু ডি ভি বাই ডি ডিটি এটার পরিমাণটা আমরা দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ গতিশক্তি এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাই,
জিরো টু এস এই সমীকরণের মধ্যে, জিরো টু এস এই সমকলনের সীমার মধ্যে উপরোক্ত সমীকরণকে সমাকলন করলে আমরা পেয়ে যাই গতি শক্তি কে ইকুয়াল টু জিরো টু এস ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি ইন্টু ডিএস, যেখানে ডিএস ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ভি বসিয়ে পাই। অর্থাৎ উপর থেকে আমরা দেখো এই বলের পরিমাণ আমরা বসানো হয়েছে, সেখানে ডিএস বাই ডিটি আছে, সেই ডিএস বাই ডিটি সমান ভি বসিয়েছি, সেই ডিএস বাই ডিটি ভি বসানোর পরে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে জিরো টু এস ডি এম ভি ডিভাইডেড বাই ডিটি ইন্টু ডিএস। এখন বাম পাশের এই এই কে কাইনেটিক এনার্জিকে যদি আমরা সমান আমরা লিখতে চাই, তাহলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে ভি ইন্টু ডিএস বাই ডিটি সমান ভি, এটা আমরা বসালে আমরা পেয়ে যাব যে ভি ইন্টু ডি এম ভি, অর্থাৎ ভি ইন্টু ভি কোথা থেকে পেলাম, ডিএস বাই ডিটি এর পরিমাণ থেকে আমরা পেলাম, অর্থাৎ ভি ইন্টু ডিএস বাই ডিটি এই সমীকরণটা থেকে যদি আমরা বসাই তখন আমরা পাবো হচ্ছে ভি, তাহলে ডি এম ভি এটাকে যদি আমরা আমরা সমীকরণ সমাকলন করি, সমাকলন করলে আমরা পেয়ে যাব হচ্ছে জিরো টু এম ভি, অর্থাৎ এসটা জিরো টু এস কে আমরা সরাই দিয়ে আমরা কাজের পরিমাণ ভর শক্তির যে পরিবর্তনের হার সেটা পেয়ে যাচ্ছি জিরো টু এম ভি, অর্থাৎ ভি ডি এম ভি। এখান থেকে আমরা এই এই সমীকরণটাকে আমরা যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো, দেখো এখান থেকে ভি ইন্টু ডি ডি এম ভি, অর্থাৎ ভি স্কোয়ার ডি এম প্লাস এম ভি ইন্টু ডি ভি, এই সমীকরণটাকে আমরা যদি আমরা সমাকলন করে সমাকলন করলে আমরা যে জিনিসটা পাই, অর্থাৎ এই সমাকলনের ভিতরটা আবার দেখো ডিফারেন্সিয়েশন আছে, দেখো ডিফারেন্সিয়েশন এম ইন্টু ভি, অর্থাৎ এম ইন্টু ভিটা কি করলাম, সেটাকে আমরা ইউ ভি এর সূত্রে আমরা সমাকলন করেছি, ইউ ভি এর সূত্রটা সরি ব্যবকলন করেছি, তাহলে ইউ ভি এর সূত্রটাকে আমরা যদি ব্যবকলন করি তখন আমরা এম ইন্টু ডি ভি প্লাস ভি ইন্টু ডি এম। এখন এখানে উভয় উভয় পাশে উভয়কেই আমরা ভি কে দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই ভি স্কোয়ার ডি এম প্লাস এম ভি ডি ভি। সমীকরণ নম্বর এক নম্বর দিয়ে রাখি, আমরা পরবর্তী পরবর্তী পৃষ্ঠায় দেখো আমরা পরবর্তী স্লাইডটাতে একটুখানি লক্ষ্য করলে আমরা ব্যাপারটা বুঝতে পারবে যে আমরা আইনস্টাইনের ভরের আপেক্ষিকতা আমরা সমীকরণটা এখানে লিখেছি। আমরা জানি এম ইকুয়াল টু নিশ্চল ভর যদি এম নট হয় তাহলে গতিশীল ভর এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তোমরা অবশ্যই জানো এটা। এই সমীকরণটিকে যদি আমরা কি করব, এদিক ওদিকে আমরা আর গুণন করে এম স্কোয়ার মানে উভয় পক্ষকে আমরা কি করেছি, উভয় পাশে আমরা স্কোয়ার করেছি, তাই না, আগে স্কোয়ার করে নাও, স্কোয়ার করলে এম স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার পেয়ে যাই। তারপরে হচ্ছে এখানে স্কোয়ার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার করলে আমাদের এই স্কোয়ার রুট উঠে যায়, তাহলে এই স্কোয়ার রুটটা যদি উঠে যায় তখন আমরা যে জিনিসটা পেয়ে যাই সেটি হচ্ছে কি, আমরা দেখো এখানে লেখা হয়েছে আমরা আর পাশাপাশি আর গুণন করেছি, আর গুণন করার পরে আমরা সমীকরণটিকে এইভাবে আমরা লিখতে পারি, দেখো একটুখানি বোল করে দেওয়া হচ্ছে তোমরা নিশ্চয় বুঝতে পারবে, অর্থাৎ এখান থেকে সি স্কোয়ার উপরে এদিকে চলে গেল আর এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার, এই সমীকরণটি আমরা পেয়ে যাই। এই সমীকরণটিকে যদি আমরা ব্যবকলন করি, অর্থাৎ এই ভি এবং এম কে গতিশীল রেখে, অর্থাৎ চলমান রেখে যদি আমরা সমীকরণটিকে আমরা গতি ইয়ে করি ব্যবকলন করি তখন আমরা পেয়ে যাব টু এম সি স্কোয়ার ডি এম মাইনাস টু এম ডি এম ভি স্কোয়ার। দেখো তোমাদের যেখানে যেখানে ভি স্কোয়ারটা আছে তার মানে কি, এটাকে সি স্কোয়ার যদি আমরা করি তাহলে সি স্কোয়ারটাকে আমরা স্থির দেখে, তার মানে এটা হচ্ছে আমাদের ধ্রুব রাশি, তাহলে এখান থেকে এম স্কোয়ার আছে টু এম আর ইন্টু ডি এম, কিন্তু এখানে হচ্ছে দুটোই চলমান রাশি আছে সেই ক্ষেত্রে মাইনাস আছে, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টু এম আমরা ভি স্কোয়ারকে আমরা আগে রেখে দিয়েছি, তাহলে এম ভি ইউ ভি এর সূত্রে
তাহলে এখান থেকে এম স্কোয়ার তাহলে টু এম ইন্টু ডিএম। অনুরূপ ভাবে ভি স্কোয়ার এম স্কোয়ারকে ধ্রুব রেখে ভি স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে টু ভি ডি ভি সমান এম স্কোয়ার এম স্কোয়ার সমান ডান সাইডে দেখো জিরো হয়ে গেল। কেন জিরো হলো, তাই না? তাহলে জিরো হচ্ছে এখানে দেখো স্থির ভর এম নট, আবার এখানে সিটা সি এর মানটা কিন্তু আমাদের ধ্রুব, সেই কারণেই কিন্তু আমরা এখানে ডান সাইডে জিরো রেখেছি। অর্থাৎ সমীকরণ উপরোক্ত সমীকরণটিকে ব্যবহার করলে আমরা এই সমীকরণটা পাই। উপরোক্ত সমীকরণকে আমরা দুই দ্বারা টু এম দ্বারা ভাগ করেছি, টু এম দ্বারা ভাগ করলে সি স্কোয়ার ডিএম মাইনাস ভি স্কোয়ার ডিএম মাইনাস এম বি ডিবি ইকুয়াল টু জিরো পাই। সেখান থেকে আমরা এটুকে সরলীকরণ করেছি, সরলীকরণ করার পরে আমরা সেই সমীকরণটাকে দুই নম্বর রেখেছি দেখো, আর এম ভি ডিবি ইকুয়াল টু সি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ডিএম। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এরপরে উপরোক্ত এক নম্বর এবং দুই নম্বর সমীকরণটিকে যদি আমরা উপরোক্ত সমীকরণ এক এবং দুই কে যদি আমরা কি করে একটুখানি দেখো বড় করে দেখানোর চেষ্টা করছি, সমীকরণ এক ও দুই নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, এক নম্বর সমীকরণে আমরা লিখিয়েছি কে ইকুয়াল টু জিরো টু এম ভি, জিরো টু এম ভি, জিরো টু কে ইকুয়াল টু জিরো জিরো টু এম ভি। সেখান থেকে আমরা যখন এম ওয়ান ভর রেখেছি স্থির ভর, স্থির ভর এম নট, নিশ্চল ভর এম নট, গতিশীল ভর এম, এর মধ্যে সমীকরণ যদি আমরা করি তাহলে উপরোক্ত এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণটি আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা সমীকরণটি পেয়ে যাই কে ইকুয়াল টু এম নট টু এম ভি স্কোয়ার ডিএম প্লাস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিএম। দ্যাট ইজ এটার সমান আমরা পেয়ে যাচ্ছি যে এই জিরো এম নট টু এম সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু সি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এম মাইনাস এম নট। এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা যদি ইকুয়েটিং করি সেক্ষেত্রে কে এর মান আমরা এখান থেকে যে জিনিসটা আমরা করেছি দেখো কে প্লাস এম নট সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার এম মাইনাস এম নট, এখান থেকে আমরা যদি এই সি স্কোয়ারটাকে এখানে গুণ করে দিই তাহলে আমাদের এম নট সি স্কোয়ার বাম সাইডে চলে আসবে, কে প্লাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে ডাইন সাইড থেকে যাবে এম সি স্কোয়ার ইকুয়াল টু কে। এখানে এম নট হলো বস্তুটি নিঃসল ভর, তোমরা আগেই আমরা পরিচয়টা দিয়েছি যে এম নটটা কি। দেখো আমাদের সমীকরণটিকে এই সমীকরণটিকে আমরা এখন আমরা আরেকটুখানি বড় করে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে নিঃসল ভর যদি এম নট হয় তাহলে আমাদের নিঃসল শক্তির পরিমাণ হবে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, তাহলে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এখানে এটা আমরা চার নম্বর সমীকরণ দিয়ে রাখি। আমরা জানি কোনো বস্তুর মোট শক্তি হচ্ছে স্থিতি শক্তি বা নিঃসল শক্তি প্লাস গতি শক্তি, দ্যাট ইজ মোট শক্তি ইকুয়াল টু গতি শক্তি প্লাস নিঃসল শক্তি। এখান থেকে আমরা ই ইকুয়াল টু কে প্লাস কে নট পেয়ে যাই, তার মানে গতি শক্তি প্লাস ই নট, দ্যাট ইজ উপরে আমরা লিখেছি নিঃসল শক্তির পরিমাণ বা স্থিতি শক্তির পরিমাণ। তাহলে এই এই অতএব ই ইকুয়াল টু কে প্লাস ই নট, দ্যাট ইজ কে প্লাস ই নটের মান আমরা উপরে তো চার নম্বর সমীকরণ থেকে আমরা ই নটের সরি চার নম্বরের হ্যাঁ চার নম্বর সমীকরণ থেকে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার আমরা এই সমীকরণে এখানে বসাই দিয়েছি। ই ইকুয়াল টু তাহলে কি পেলাম, ই ইকুয়াল টু কে প্লাস এম নট সি স্কোয়ার। এখন আমরা এই পাঁচ নম্বর সমীকরণকে আমরা নিম্নরূপ রূপে আমরা লিখতে পারি। দেখো আগের থেকে আমরা কিভাবে লিখেছি সেটা তোমরা নিশ্চয় বুঝতে পারছ। দেখো ই ইকুয়াল টু কে ই কাইনেটিক এনার্জি প্লাস ই নট, দ্যাট ইজ এটা সমান কে আর প্লাস ই নট। অর্থাৎ এখানে তার যে গতিশক্তি হলো প্রথম লাইনটা আমরা যেটা বলেছিলাম প্রথম প্রথম দুইটা সেন্টেন্স সেখানে কিন্তু ওই গতিশক্তিকে আইনস্টাইনের রিলেটিভ গতিশক্তিতে অর্থাৎ
আপেক্ষিকতার গতিশক্তি রিলেটিভ কাইনেটিক এনার্জি আমরা ওইখান থেকে আমরা গতিশক্তিকে কনভার্ট করতে পারি। তাহলে কে ইর পরিবর্তে কে আর প্লাস ই নট, দ্যাট ইজ কে কে ই প্লাস এই ই নটের মান আমরা কে আর ইকুয়াল টু ই নট ইকুয়াল টু কে ই প্লাস এম নট সি স্কোয়ার লিখতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে উপরোক্ত সমীকরণ ছয়কে আমরা লিখতে পারি এইভাবে যে এই কে ই ইকুয়াল টু কে আর, আমি যেটা বললাম যে গতিশক্তিকে আপেক্ষিক গতিশক্তিতে রূপান্তরিত করেছে, সেই ক্ষেত্রে এখান থেকে ই মাইনাস ই নট ইকুয়াল টু কে আর বা কে ই, সেই ক্ষেত্রে আমাদের ই এর মান এম সি স্কোয়ার মাইনাস ই নট এর মান এম নট সি স্কোয়ার, দ্যাট ইজ এম সি স্কোয়ার আমাদের কমন নিয়েছি, তাহলে এম মাইনাস এম নট এর মানটা আমরা পেলাম, আমরা 7 নম্বর সমীকরণ লিখলাম। এরপরে আমরা 3 এবং 5 নম্বর সমীকরণকে এই উপরোক্ত সমীকরণের সাথে, উপরের এই সমীকরণের সাথে 3 এবং 5 নম্বর সমীকরণটা যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমরা যে সমীকরণটা আমরা পাব সেটি হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটিই হচ্ছে কি আমাদের সেই আইনস্টাইনের সেই বিখ্যাত ভর শক্তি সমীকরণ বা ভর শক্তি সম্পর্ক। এটির সাহায্যে আমাদের কিন্তু অনেক রকমের সমাধান এবং উদ্দীপক আসতে পারে, তোমরা সুন্দর করে এটা একটু দেখে রাখবে কেমন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারটা আমরা পড়াবো। ধন্যবাদ।